মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে যে সমস্ত রোগীরা জয়েন্টে ক্ষয় হয়েছে সেই ক্ষেত্রে আলোচনা করবে, মনোযোগ দিয়ে শুনবে। তো তার মাঝে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক দিননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনাদের মাঝে এই যে কুষ্টির ম্যাক্স নিয়ে আলোচনা করব, অবশ্যই লক্ষ্য রাখুন কুষ্টির ম্যাক্সটা কি কি ক্ষেত্রে ব্যবহার করবে ও তার খাওয়ার নিয়ম কেমন আজকে আপনাদের বলবো। কুষ্টির ম্যাক্সটা খাওয়ার নিয়ম হলো সকালে একটা, রাত্রে একটা। কুষ্টির ম্যাক্স গ্লুকোসাইমিট সালফেট 750 mg অ্যান্ড ডায়াসিরিন 50 mg ট্যাবলেট। এই যে ট্যাবলেটটা দেখতে কেমন দেখাইতেছি লক্ষ্য রাখুন। এই ট্যাবলেটটা সকাল একটা, রাত্রে একটা, একটা না 2 মাস খান। আশা করি আপনাদের জয়েন্টে ক্ষয় হয়ে থাকলে বা যে কোনো ধরনের ইনফেকশন থাকলে, জয়েন্টে ও ব্যথা থাকলে সেরে যাবে। তার সাথে একটি ট্যাবলেট খেতে হবে, আর একটি তার নাম হলো এই যে দেখুন ক্যালবুটি, ক্যালবুটি ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা প্রতিদিন দুপুরবেলা একটা খাবেন খাওয়ার পর। খেলে আপনাদের জয়েন্টে ক্যালসিয়াম শর্ট ও ব্যথা হাঁটু ক্ষয় তা পূরণ হবে। এই দুটা ওষুধ একটা না 2 মাস খাবেন, আশা করি আপনাদের সমস্যা সমাধান হবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন এখনো লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।